মধ্যপ্রাচ্যের একক আধিপত্য এখন শুধুই ইরানের হাতে। দিনে দিনে ইরানের অস্ত্র ভাণ্ডার এতটাই শক্তিশালী হয়েছে যে ইসরায়েল যুক্তরাষ্ট্রও দেশটির ভয়ে তটস্থ হয়ে থাকে। পারস্য উপসাগর থেকে পুরো আরব সাগর পর্যন্ত এখন কেবল শুধুই ইরান ইরান বন্দনা। একসময় ইরানকে নিষেধাজ্ঞার পর নিষেধাজ্ঞা দিয়ে দমিয়ে রাখতে চেয়েছিল যুক্তরাষ্ট্র, অথচ সেই সিদ্ধান্তই কাল হয়ে দাঁড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের। একদিকে নিজেদের আধিপত্য খর্ব, অন্যদিকে মিত্র ইসরায়েলের ধ্বংস হওয়ার আশঙ্কা। পরিস্থিতি যখন এমন, তখন ইরানের সঙ্গে হাত মিলিয়েছেন পুতিন। সাম্প্রতিক সময়ে এমন কিছু অস্ত্র যোগ হয়েছে ইরানের ভাণ্ডারে যা দিয়ে ধুলোই মিশিয়ে দেওয়া সম্ভব ইহুদিবাদী ইসরায়েলের মতো দেশটি। শুধু তাই নয়, সামরিক শক্তিতেও এখন এগিয়ে ইরান। ক্ষেপণাস্ত্র সক্ষমতা দেশটির সশস্ত্র বাহিনীর একটি গুরুত্বপূর্ণ অংশ। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের মতে দেশটির ক্ষেপণাস্ত্র শক্তি মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড়, বিশেষ করে স্বল্প পাল্লা আর মাঝারি পাল্লার। তারা আরও বলছে ইরান স্পেস টেকনোলজি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছে যাতে করে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরি করা যায়। তবে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচি ইরান স্থগিত করেছিল 2015 সালের পরমাণু চুক্তির পর, বলছে রয়্যাল ইউনাইটেড সার্ভিস ইনস্টিটিউট। তবে তারা এও বলছে যে এটি আবার শুরু হয়ে যেতে পারে ওই চুক্তির অনিশ্চয়তার কারণে। অনেক ক্ষেত্রেই সৌদি আরব ও উপসাগরীয় এলাকার অনেক টার্গেট ইরানের স্বল্প বা মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের আওতাতেই আছে, বিশেষ করে ইসরায়েলের সম্ভাব্য লক্ষ্যবস্তুগুলো। এছাড়া তেহরানের আঞ্চলিক মিত্ররাও ইরানের সরবরাহ করা ক্ষেপণাস্ত্র ও গাইডেন্স সিস্টেম ব্যবহার করে, বিশেষ করে সৌদি আরব, ইসরায়েল ও আরব আমিরাতের টার্গেটগুলোর ক্ষেত্রে। গত বছর মে মাসে যুক্তরাষ্ট্রে প্যাট্রিয়ট অ্যান্টি মিসাইল ডিফেন্স সিস্টেম মোতায়েন করে মধ্যপ্রাচ্যে, যা ইরানের সাথে উত্তেজনা আরও বাড়িয়ে দেয়। এর মানে হলো পাল্টা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ মিসাইল ও অগ্রবর্তী এয়ারক্রাফট। কয়েক বছরের নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান তার ড্রোন সক্ষমতা বাড়িয়ে নিয়েছে। ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইয়ে 2016 সাল থেকেই ইরাকে ড্রোন ব্যবহার করে ইরান। 2019 সালের জুনে যুক্তরাষ্ট্রের একটি ড্রোনকে ভূপাতিত করে তারা এই অভিযোগে যে ড্রোনটি ইরানের আকাশসীমা লঙ্ঘন করেছে। এর বাইরে তারা ড্রোন প্রযুক্তি তাদের মিত্রদের কাছেও স্থানান্তর বা বিক্রিও করেছে। 2019 সালে ড্রোন ও ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছিল সৌদি তেল ক্ষেত্রে। সৌদি আরব ও যুক্তরাষ্ট্র এজন্য ইরানকেই দায়ী করেছিল, যদিও তেহরান এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। বরং তারা ইয়েমেনের বিদ্রোহীদের দায় স্বীকারের দিকে ইঙ্গিত করেছে। 2010 সালে ইরানের পরমাণু কর্মসূচির উপর বড় ধরনের সাইবার অ্যাটাকের পর তারা সাইবার স্পেস সক্ষমতায় জোর দেয়। আইআরজিসি এর নিজস্ব সাইবার কমান্ড আছে বলে মনে করা হয়। যুক্তরাষ্ট্র 2019 সালের এক রিপোর্টে বলেছে ইরান অ্যারোস্পেস কোম্পানি, প্রতিরক্ষা ঠিকাদার, এনার্জি ও ন্যাচারাল রিসোর্সেস কোম্পানি ও টেলিকম ফার্মগুলোকে তাদের বিশ্বব্যাপী সাইবার অপারেশনের কাজে টার্গেট করেছে। 2019 সালে মাইক্রোসফট বলেছে ইরান ভিত্তিক একটি হ্যাকার গ্রুপ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণাকে টার্গেট করেছিল ও তারা আমেরিকা সরকারের অ্যাকাউন্টগুলোর নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেছিল। ইরানের কাছে কী পরিমাণ অস্ত্র রয়েছে এ ব্যাপারে বিশদ কোনো তথ্য নেই, তবে অস্ত্রের মজুদ তাদের নেহাত কম নয়। ট্যাঙ্কের মতো ভারী অস্ত্র তারা নিজেরাই তৈরি করে। আছে সাবমেরিন, বিমানবাহী তরি, যুদ্ধ বিমান, গোলাবারুদ সহ ভারী অস্ত্র। আরও আছে স্বল্প, মধ্যম ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। শাহাব, আশুরা, কাদের, সেজ্জিল এসব ক্ষেপণাস্ত্র 1,000 থেকে 3,000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে গিয়ে আঘাত হানতে পারে। মিশকাত নামের ইরানি ক্রুজ ক্ষেপণাস্ত্রের দৌড় 2,000 কিলোমিটার পর্যন্ত। বর্তমানে সামরিক শক্তিতে ইরানের অবস্থান 14তম। মধ্যপ্রাচ্যে দেশটির অবস্থান খুবই শক্ত। বিশেষজ্ঞরা বলছেন বিশ্বের শক্তিধর দেশগুলোকে একহাত নেওয়ার ক্ষমতা আছে ইরানের। ইরানের বর্তমান সক্রিয় সেনা সদস্য 5,23,000, এছাড়া সংরক্ষিত সদস্য রয়েছে 3,50,000 জন। যুক্তরাজ্য ভিত্তিক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের মতে কমপক্ষে 1,50,000 ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি সেনা আছে দেশটিতে। আইআরজিসি প্রতিষ্ঠিত হয়েছিল 40 বছর আগে, যা পরে বড় মিলিটারি, রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তিতে পরিণত হয়। এটাকে ইরানের সবচেয়ে প্রভাবশালী ফোর্স বলে মনে করা হয়। দেশটির ট্যাঙ্কের সংখ্যা 1,634টি, সাজুয়াজানের আর্মার্ড ফাইটিং ভেহিকল সংখ্যা 2,345টি, সেনা সদস্যের ব্যবহারের জন্য কামান টোয়েট আর্টিলারি রয়েছে 2,128টি, পাশাপাশি 570টি সক্রিয় কামান সেলফ প্রোপেলড আর্টিলারি ও 1,900টি রকেট চালিত কামান রকেট আর্টিলারি রয়েছে। ইরানের বিমানবাহিনীর মোট আকাশযানের সংখ্যা 509টি।
এর মধ্যে রয়েছে ফাইটার বিমান 142টি, অ্যাটাক বিমান 165টি, হেলিকপ্টার 126টি ও অ্যাটাক হেলিকপ্টার 12টি। পাশাপাশি প্রশিক্ষণের জন্য 104টি ও পরিবহনের জন্য 98টি উড়োজাহাজ রয়েছে বাহিনীটির। ইরানের হাতে এখন পর্যন্ত স্বীকৃত কোনো স্ট্রেলথ ফাইটার বিমান নেই। ইরানের নৌবাহিনীতে এখন পর্যন্ত যোগ হয়নি কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার। বাহিনীটিতে ফ্রিগেট রয়েছে 6টি, কর্ভেট রয়েছে 3টি এবং সাবমেরিন রয়েছে 34টি। নেই কোনো ডেস্ট্রয়ার। তবে ইরানের 88টি পেট্রোল বোট ও 3টি মাইন ওয়ারফেয়ার রয়েছে। যুক্তরাষ্ট্র পারমাণবিক ক্ষমতাধর দেশ হলেও এখন পর্যন্ত ইরানের বোমা নেই বলে ধারণা করা হয়। মার্কিনীদের হাতে 7,200টি পারমাণবিক বোমা রয়েছে, তাই পারমাণবিক শক্তির দিক দিয়ে বেশ এগিয়ে আছে যুক্তরাষ্ট্র। কোডস ফোর্স, যার নেতৃত্বে ছিলেন জেনারেল সুলাইমানি, সেটি বিদেশে অনেক গোপন অভিযান পরিচালনা করে এবং তারা সরাসরি দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে জবাবদিহি করে। এই ইউনিটকে সিরিয়াতে মোতায়েন করা হয়েছিল, যারা সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও সশস্ত্র শিয়া মিলিশিয়াদের সঙ্গে যুদ্ধ করেছে। ইরাকে তারা শিয়া নিয়ন্ত্রিত একটি প্যারামিলিটারি ফোর্সকে সমর্থন করত, যারা ইসলামিক স্টেট গ্রুপের পরাজয়ে সহায়তা করেছে। যদিও যুক্তরাষ্ট্র বলছে কোডস ফোর্স অর্থ, প্রশিক্ষণ, অস্ত্র ও উপকরণ দিয়েছে এমন সংগঠনকে যাদের যুক্তরাষ্ট্র সন্ত্রাসী গ্রুপ হিসেবে মনে করে। এর মধ্যে লেবাননের হিজবুল্লাহ আন্দোলন এবং প্যালেস্টাইনিয়ান ইসলামিক জিহাদও রয়েছে। অর্থনৈতিক সমস্যা ও অবরোধ ইরানের অস্ত্র আমদানিকে ক্ষতিগ্রস্ত করেছে। দেশটির প্রতিরক্ষা খাতে 2009 থেকে 2018 সালের মধ্যে যে পরিমাণ আমদানি হয়েছে তা সৌদি আরবের মোট সামরিক আমদানির 3.5% মাত্র। ইরানিরা সামরিক খাতে বেশি আমদানি করেছে রাশিয়া থেকে এবং এরপরেই আছে চীনের অবস্থান। গত বছরের আগস্টে সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা চালুর ঘোষণা দেয় ইরান। ইরানের দাবি অনুযায়ী এটি যুক্তরাষ্ট্র ও রাশিয়ার আধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট ও S-300 চেয়েও বেশি শক্তিশালী ও কার্যকরী। বাবর 373 নামের এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি মূলত একটি দূরপাল্লার ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। এটি দিয়ে একই সময়ে বিভিন্ন উচ্চতায় ও বিভিন্ন দূরত্বের একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানা যায়। এ সক্ষমতা সম্পর্কে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আমির হাতামি জানান, এটি 300 কিলোমিটারের বেশি দূরে থাকা কোনো বিমান বা লক্ষ্যবস্তুকে চিহ্নিত করতে পারে, 250 কিলোমিটার দূর থেকে লক্ষ্য স্থির করতে পারে এবং 200 কিলোমিটার দূর থেকে সেটিকে ধ্বংস করতে পারে। তিনি আরও বলেছেন, ভূমি থেকে 27 কিলোমিটারেরও বেশি উচ্চতায় থাকা যে কোনো ধরনের যুদ্ধবিমান, ড্রোন ও উচ্চগতিসম্পন্ন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করতে সক্ষম এই বাবর 373। ইরানি উপপ্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হুজ্জাতুল্লাহ গোরেশের দাবি, এটি রাশিয়ার S-300, যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ও ইসরায়েলের আয়রনডোম ক্ষেপণাস্ত্র ব্যবস্থার প্রতিদ্বন্দ্বী। ইরান 2010 সাল থেকে এই নিজস্ব প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির কাজ শুরু করে। দীর্ঘ 9 বছরের অক্লান্ত পরিশ্রমের পর গত 22 অগস্ট এটি উদ্বোধন করা হয়। ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে দেশটিতে যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র হামলা চালালে এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে বিশেষজ্ঞরা ধারণা করছেন। বাবর 373 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ছাড়াও ইরানের আরও কিছু শক্তিশালী অস্ত্র রয়েছে যেগুলো যুক্তরাষ্ট্রের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে। ইরানের দাবি, শব্দের গতির চেয়েও দ্রুতগতির ক্ষেপণাস্ত্র এটি, এটিকে যুদ্ধজাহাজ ও স্থলভাগ থেকে চালানো যায়। এই মিসাইলটিকে ইরান স্মার্ট মিসাইল হিসেবে গণ্য করে। ইরানের বিপ্লবী বাহিনীর উপপ্রধান মোহাম্মদ সালে জোকার এই মিসাইলটি সম্পর্কে জানিয়েছেন, খলিজ ফার্স মিসাইলটি 3,000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে টার্গেট হানতে সক্ষম। এটির গড় ওজন 650 কিলোগ্রাম। ভবিষ্যতে দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানার মতো প্রযুক্তি দিয়ে ক্ষেপণাস্ত্রটি তৈরি করা হয়েছে। ইরানের বিখ্যাত ক্ষেপণাস্ত্র শাহাব মিসাইল, মোট 6টি শাহাব মিসাইল রয়েছে ইরানের কাছে। রাশিয়ার SS-1 ক্ষেপণাস্ত্রের আদলে তৈরি করা হয়েছে এগুলো। লিবিয়ার ও উত্তর কোরিয়ার প্রযুক্তিগত সহায়তায় ইরান এই ক্ষেপণাস্ত্রটি বানিয়েছে। শাহাব 4 মিসাইলটি 3,000 কিলোমিটার দূরে পর্যন্ত শত্রুদের ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম। শাহাব সিরিজের মধ্যে শাহাব 5 ক্ষেপণাস্ত্রটির ব্যাপারে ইসরায়েলি মিডিয়াগুলো জানিয়েছে, ইরানের কাছে থাকা মিসাইলগুলোর মধ্যে এটি সবচেয়ে শক্তিশালী। ইরানের হাতে থাকা ব্যালিস্টিক মিসাইলগুলোর মধ্যে ফাতে 110 খুবই গুরুত্বপূর্ণ। এটিরও কয়েকটি সিরিজ রয়েছে। সমুদ্র থেকে ভূপৃষ্ঠ এবং ভূপৃষ্ঠ থেকে সমুদ্রে এটি অনায়াসে ব্যবহার করা যায়।
ফাতে 313, জুলফিকার 700, হরমুজ 1 এবং হরমুজ 2 সবই শত্রু ঘাঁটিতে ভালোভাবে আঘাত করতে পারবে। ইরানের কদর 110 মিসাইলটি ইউরোপের জন্য হুমকি হিসেবে বিবেচনা করা হয়। ইরানের দ্রুতগতির ক্ষেপণাস্ত্র হিসেবে এটি অন্যতম। এই মিসাইলটি শত্রুর চোখ ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুতে অনায়াসে ঢুকে যেতে পারে। শত্রুদের রাডার অনেক ক্ষেত্রে এটিকে ধরতে সক্ষম হবে না বলে দাবি ইরানের। ইউরোপীয় সীমানা পর্যন্ত কদর 110 মিসাইল দিয়ে আঘাত হানা যাবে, তাই এটিকে ইউরোপের জন্য হুমকি হিসেবে বিবেচনা করা হয়।